সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমরা আছি ঠিকঠাক। তবে মিষ্টির একটুখানি সর্দি লেগে আছে। এই ভিডিওটা যখন দেখছো সকালবেলা, মিষ্টিকে একদম রেডি করে দিয়েছি স্কুলের জন্য। আর ওই দেখো একদম ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যদেব উঠে গেছেন অনেক আগে, আমাদের ওঠার আগেই প্রায়। তো এই যে মিষ্টি এখন যাচ্ছে স্কুলে, আর তারপর আর কি রেগুলার যেমন দিন শুরু হয় সেমনই ভাবে চলবে। আর এই তো এরপরে একটুখানি পড়তে বসেছিলাম, কারণ বর যাওয়ার সময় বলে গেল যে ও মিষ্টিকে স্কুলে দিয়ে একেবারে সেন্টার যাবে। সেজন্য এখন আর সেরকম আমার কাজ ছিল না, চা তো খাইনি, একটুখানি গরম জল নিয়ে পড়তে বসেছিলাম। তো একটুখানি পড়াশোনা করে তারপরে উঠলাম, উঠে স্নান করে পুজো টুজো করে এখন এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। ঝটঝট করে রান্না বান্নাগুলো এখন সেরে নেব। তো আজকে নিম বেগুন করছি, আর অল্প করেই করছি, কারণ তেতো জিনিস তো বোঝই বেশি লাগে না, আর আমি আবার নিম পাতাটা অতটা পছন্দই করি না। তো এদিকে ভাতও বসিয়েছি, আর ওইদিকে এরকম বড়া ভাজা করব। সেজন্য মুসুর ডালের বড়া, মুসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এইখানে দেখো আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিয়েছি, ডুমুরটা ভাজা করেছি। এই ডুমুরটা এক দাদা দিয়েছে, তো খুবই ভালো ডুমুরটা খেতে। আর করেছি এখানে মুসুরির ডাল, আর তার সাথে নিম বেগুন তো আছে, আর বড়া ভাজা, এই হলো মেনু। তো তারপর মিষ্টি স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে টাইয়ে স্নান করিয়ে দিয়েছি, এখন আবার মিষ্টিকে পড়াতেও চলে এসেছে। তো মিষ্টি দিদিভাইকে একটু জলখাবার দিয়ে দিলাম, চা বিস্কিট বড়া ভাজা, আর মিষ্টির জন্য একটুখানি আপেল কেটে দিয়েছি, এখন ওকে দিয়ে দেবো, পড়তে পড়তেই খেয়ে নেবে। তো এইদিকে আমিও খাবার নিয়ে নিয়েছি, এখন মোটামুটি 11:30 মতো বেজে গেছে মিষ্টিকে পড়াতে আসছে। তো এই সময়তেই আমি খাচ্ছি, তো মেনু তো তোমরা জানোই, আর বড়ও খাচ্ছে, দুজন মিলে একসাথে খেয়ে নিচ্ছি একেবারে। তারপর বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর মিষ্টিও পড়াশোনা হয়ে গেছে, তো ওকে লাঞ্চটা অবশ্যই করাবো, কারণ ও সকালে শুধু জল খাবার খেয়েছিল, আর আমি একেবারে ওই লাঞ্চ ব্রেকফাস্ট একেবারে করে নিয়েছি 11:30 দিকে, আমি আর দুপুরে কিছু খাইনি। তো আজকে রাত্রে রাত্রে একটুখানি পনির কিছু বানাবো, বাটার মশলা টাইপের করে। তো যা ছিল অল্প স্বল্প, একটু আদা রসুন টমেটো পেঁয়াজ কাজু বাদাম অল্প ছিল, সেই সব দিয়ে একটুখানি বাটার দিয়ে ভেজে জল দিয়ে সেদ্ধ টেদ্ধ করে রেখে দিচ্ছি। আর এখন তো সন্ধ্যের দিক হয়ে গেছে, তো এদিকে মশলাটা আমি প্রায় ব্লেন্ড করে নিয়েছি, এদিকে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি, যাতে সন্ধেবেলায় মানে খুব বেশি কাজ আর কি না থাকে। তো ওদিকে দুধ টুধ গরম করে সব রাখলাম, তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা রন্ধা দিয়ে এখন দেখো আমি কী খাচ্ছি, এটা খাচ্ছি আমি ফুচকা, বাড়ির সামনে দিয়ে ফুচকা যায়, তো আমার আজকে ফুচকা খেতে ইচ্ছে হলো অনেকদিন পর, সেজন্য ফুচকা নিয়েছি, শুকনো ফুচকা। তো এর মধ্যে আমি দিলাম হচ্ছে ম্যাগি মশলা, তো ভাবলাম ম্যাগি মশলা দিয়ে একটু ট্রাই করে দেখি তো কেমন লাগে। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, বেশ অন্যরকম টাইপের লাগছিলো। তোমাদের কাছে এক্সট্রা ম্যাগি মশলা থাকলে তোমরা ট্রাই করে দেখতে পারো, আমার কাছে তো এক্সট্রা থাকে, কারণ মিষ্টি ম্যাগি খায় মশলা ছাড়া, শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে দিই ওকে, এবং জলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে ওকে তুলে দিই, তো ভালোই লাগলো। আর এই যে আমি বানিয়েছিলাম এই পনির বাটার মশলাটা, আর এখানে হচ্ছে দেখছো এটা হচ্ছে কুলচা। তো এই ছিল আমাদের আজকে ডিনার, আমরা সবাই এটাই ডিনার করেছি। তারপরে চলো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। এই যে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, এখন অনেকটাই বেলা, মিষ্টি স্কুল চলে গেছে, আমি বিছানাও তুলে নিয়েছি। তো এখন আমি চলে যাব একটুখানি বাজারে, বর আজকেও সেন্টারে গেছে, ও বললো কি একটু বেলা করে আসবে, এসে তারপরে চা খাবে। সো আমাদের কিন্তু এখনও চা খাওয়া হয়নি, আমি আগে রান্নাবান্না করে নেব, ও বললো 9:00 দিকে আসবে, তখন এসে চা খাবে। তো এই তো আমি চলে যাচ্ছি বাজারে, একটু জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম, তারপরে রান্নাবান্নার জোগাড়ও করে রেখেছি, ডাল আলু সেদ্ধ ডিম ভাজা ভাত খাবে বলেছে সেটাই করে রেখেছি। আর এখন এই যে 9:15 মতো বেজে গেছে, 9:30 প্রায়, তো এখন একটুখানি চা করে নিচ্ছি। এই যে হাফ কাপ এর একটু বেশি চা নিয়েছি আমি, আর ওইটা বরের, তো দুইজন মিলে এখন একটু বসে বসে চা খেয়ে নেব। তারপর বরেরকে সেন্টার যাওয়ার ছিল, ওর দেরি হয়ে গেছিলো সেজন্য ও চলে গেল সেন্টার, আর আমি এখানে ছুটেছি হচ্ছে মেয়েকে নিতে, মিষ্টিকে নিতে আজকে স্কুলে আমিই গেছিলাম। তো এই যে আজকে মনে হয় ওকে নিতে একা একা, মানে বর ছাড়া নিতে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, তো ঝট করে ওকে নিয়ে এসে তারপরে ওই খাওয়া দাওয়া স্নান রেগুলারের কাজ করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ টোটোতে, এটা কিন্তু বিকেলবেলায় ওকে নিয়ে যাচ্ছি একটুখানি পার্কে, তো আমি আর মিষ্টি আজকে যাচ্ছি পার্কে একটুখানি ঘুরতে।
আসলে বাড়িতেই তো একা থাকে, বাচ্চাদেরকে একটু খেলাধুলা করালে ওদেরও আর কি মনটা ভালো থাকে। তো চলে এসেছি পার্কে, আর বললামই তো সারাদিন সেরকম কিছু শ্যুট করিনি, কারণ ওই মিষ্টিকে খাওয়ানো, হোমওয়ার্ক করানো, পড়ানো, টুকটাক এই সমস্ত কাজগুলোই করেছিলাম। মিষ্টিকে পড়াতে এসেছিলো দিদি ভাই, যা হয়। তারপর একটুখানি আজকে আর ঘুমোইনি, যে দেরি হয়ে যেতে পারে, তখন ঘুম থেকে উঠতে পারবে না, পার্ক বন্ধ হয়ে যেতে পারে সন্ধ্যা হয়ে গেলে। সেই জন্য বিকেল বিকেল ওই 5টার মধ্যে আমরা পার্কে চলে এসেছি। এখানে বেশ অনেকক্ষণ খেলা করেছিলাম আমি আর মিষ্টি, আর মিষ্টির মন খুব ভালো হয়ে গেছিলো এখানে খেলা করে। তো ও তো প্রথম থেকে বায়না করছিল যে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। তো শেষমেশ আমি ওকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, এবং আইসক্রিমটা খেয়ে না ওর ঠান্ডা লেগে গেছিলো। সেই জন্য বর আমাকে একটু বকা দিয়েছিল যে তুমি কেন ওকে আইসক্রিম কিনে দিলে। তো মিষ্টি আবার ওর বাবাকে বলছে মাকে বকবে না, কারণ আমিই জেদ করেছিলাম, দেখো কত বোঝে মেয়ে। তো পার্ক থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি দেখছো, এটা হচ্ছে বরের সেন্টারে। বর বললো এখানে এসো, রাত্রে চিকেন হবে, তোমাকে আমি চিকেন কিনে দিচ্ছি, চিকেনটা নিয়ে তুমি বাড়ি যাও, কারণ বরের মানে বাড়ি আসতে প্রায় 9:30 মতো বাজবে। সেজন্য এখান থেকে চিকেন টিকেন কিনে টিনে নিয়ে তারপর চলে এলাম বাড়ি। এই যে দেখো চিকেনটা এখন বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, মশলা টশলা এসে সব জোগাড়পাতি করে রাখলাম, কারণ মানে এরপরে মিষ্টিকে একটুখানি তো পড়তে বসাবো, কারণ পরের দিন আবার স্কুল আছে। তো এদিকে কড়াই টড়াই সমস্ত কিছুটা বেড টের করে মানে রেডি করে রাখছি, আলু টালু গুলো দেখো আলুটাও ভেজে রাখছি, যাতে মানে খুব বেশি দেরি না হয় রাত্রে খেতে। তারপর এখানে মিষ্টিকে হোমওয়ার্ক করালাম, এই যে মিষ্টির স্কুলের কাজ যেগুলো আছে সেই সবগুলো করালাম, আর তার সাথে আমার নিজেরও একটুখানি নোটসটা খুলে ওই অং বং চং একটু হলো। তবে আমার আমি কিন্তু এটা কি বলবো, মানে আমার নিজের পড়ার জন্য মেয়ের পড়াটা একটু অবহেলা করতে চাইছি না, কারণ ওর এই সময়ে ভিতটা গড়ার দরকার। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি চিকেনটা রান্না করেছিলাম, চিকেন বিকেন রান্না করে মানে আমি নয় বর আমি দুজন মিলেই করেছিলাম, মানে হাফ ও হাফ আমি, এরমভাবে করেছিলাম চিকেনটা। তো তারপর চিকেন রান্না করে মিষ্টিকে খাওয়ালাম, আর তারপর আমরাও খেয়ে নিলাম। তো খেয়ে টে আজকের দিনটাও এইভাবেই কেটে গেল। তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামী দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।